গাড়ির নিচে চাপা পড়ে মা মারা গেছে। রাস্তায় ছড়িয়ে থাকা চার কুকুরছানাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। শেষে অসহায় চার কুকুরছানার পাশে দাঁড়ায় এক অন্যমা। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন সেই অন্যমাকে যার অনুভূতি ও মাতৃস্নেহের কাছে পরাজিত হয়েছে প্রকৃতির নিয়ম এবং জন্মগত স্বভাব। একটি গরু হয়েও দুধ পান করাচ্ছে চারটি অসহায় কুকুরছানাদের। এই কুকুরছানাগুলোর মা কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকেই এই অসহায় কুকুরছানাগুলোর পাশে বটবৃক্ষের ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে এই গরুটি, নিজেই স্তন্যপান করাচ্ছে কুকুরছানাগুলোকে। এই দৃশ্যটা দেখতে অসাধারণ, তাই না? ভিডিওটি মানবিক আবেগকে নাড়া দেয়। একটি গাভী এই ছোট্ট অসহায় ছানাগুলোর বর্তমানে মা। বর্তমানে এই মায়ের দুধ পান করে বেশ সুস্থ সবলই আছে ছোট্ট ছানাগুলো। এটি প্রথমবারের মতো পশুদের মাঝে নিঃস্বার্থ প্রেম মাতৃস্নেহ আমরা যে দেখছি তা নয়। এর আগে আমরা হয়তো অনেক দেখেছি কোনো কুকুর বিড়াল ছানাকে অথবা কোনো বিড়াল কুকুর ছানাকে তার দুধ পান করাচ্ছে, কিন্তু সম্প্রতি বিরল ঘটনা হিসেবে উল্লেখিত। গুজরাটে গির ফরেস্টে প্রায় দেড় মাস বয়সী একটি চিতাবাঘের বাচ্চা তার মার কাছ থেকে বিচ্ছিন্ন হবার পর একটি সিংহীর কাছে আশ্রয় পায়। বন বিভাগের কর্মীদের বর্ণনা মতে সিংহীটি 2018 এর 29শে ডিসেম্বর পর্যন্ত তার নিজের দুধ তার বাচ্চার পাশাপাশি চিতাবাঘের বাচ্চাটিকেও খাওয়াতে দেখেছিল। ভিডিওটিতে একদিকে একটি নিরীহ প্রাণীর মাতৃত্ববোধ এবং ভালোবাসা, অপরদিকে একটি হিংস্র ভয়ঙ্কর প্রাণীর মাতৃত্ববোধ। কোনটি আপনাকে বেশি আশ্চর্যিত করেছে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।